ঝর্ণা আক্তার আপনি বললেন যে মহিলা হিজবুত তাওহীদের মহিলা ইমাম, এই মিথ্যা কথায় আপনারা প্রভাবিত হবেন না। আমরা নাকি মহিলা ইমামের পিছনে নামাজ পড়ি, এই মিথ্যা কথা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের সামনে প্রচার চালিয়েছে ধর্ম ব্যবসায়ী ওই সাপের বংশধর ওই গোষ্ঠীটি, যারা ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 2023 সালের পর এদেরকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমার টাইম নাই। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটা মহিলা, সে ইমামতি করেছে, তার পিছনে কিছু মুসল্লি নামাজ পড়েছে, এই খবর দ্য গার্ডিয়ান একটা আন্তর্জাতিক মানের পত্রিকা আপনারা জানেন। সেই ঘটনার কারণে কিছু উগ্রবাদী গোষ্ঠী সেই মহিলাকে হত্যার হুমকি দিয়েছে, সেই মহিলা ব্যাপারটি সংবাদ সম্মেলন করেছে, আন্তর্জাতিক মিডিয়ায় এসেছে। আজ থেকে 5 থেকে 6 বছর আগের ঘটনা, এটা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবও আছে, কিন্তু কেরালার রাজ্যের ঘটনা। আমাদের দেশের এ দেশীয় হুজুররা, দেশীয় হুজুর বুঝেন তো নাকি, ফার্মের মুরগি দেশীয় মুরগি এগুলো বুঝেন কি না, তা এগুলো বুঝলে দেশীয় হুজুরও বুঝবেন। এরা কি করেছে, এরা কেরালা রাজ্যের ওই খবরটারে এডিট করে ওই মহিলার পিছনের এক মুসল্লির মাথা কেটে আমার মাথা বসাইয়ে দিছে। ওরে বাপরে কি সুপার এডিট! এইবার ফেসবুকে পোস্ট করে দিয়েছে যে সিসি নাউজবিল্লাহ হিজবুত তাওহীদের ইমাম মহিলা ইমামের পিছনে নামাজ পড়ে। বাস, তাদের অন্ধ অনুসারী আছে, একটা শিয়াল একবার হুক্কা হুয়া করলে বাকি হুক্কা হুয়া করার মতো শিয়ালের কোনো অভাব নাই বনের মধ্যে। ইতিমধ্যে বন বনাঞ্চল সয়লাব হয়ে গেছে শিয়ালের বাচ্চায়, লক্ষ লক্ষ। এবার শেয়ার করে দিয়েছে লাইক শেয়ার কমেন্ট, আমাকে গালাগালি, এই হিজবুতি ইমাম তোমার ইমামতি করে একজন মহিলা, নাউজবিল্লাহ। অথচ ঘটনাটা হিজবুত তাওহীদের নয়, ওই মহিলা বাংলাদেশের নয়, মহিলা কেরালা রাজ্যের। এই ঘটনাকে এডিট করে এত বড় জালিয়াতি করে প্রসার করা, এদের কি শোভা পেয়েছে? এদের কি ইসলামের সৌন্দর্য? এরা আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, এরা নৈতিকভাবে পরাজিত হয়েছে, এখন এরা মিথ্যার আশ্রয় নিয়েছে, এরা জালিয়াতির আশ্রয় নিয়েছে, এরা জালিয়াত চক্র, এরা ধর্ম ব্যবসায়ী, এরা জালেম, এরা মিথ্যাবাদী, লানাতাল্লাহি আলাল কাযিবিন, এদের উপর আল্লাহ লানাত।